একটি ঐতিহ্যবাহী ভারতীয় খাবার, বেশ কিছু তরকারির সঙ্গে ভাত বা রুটি, প্রতিটি খাবারই তৈরি নানা উপাদান মিলিয়ে। কিন্তু ভারতে নগরায়ণ ঘটেছে, মানুষের খাদ্যাভ্যাসেও পরিবর্তন এসেছে। দ্রুত এবং সহজে প্রস্তুত করা যায় এমন খাবার বেছে নেয় তা কম বৈচিত্র্যপূর্ণ হয়ে উঠছে। অনেক উপাদান বিশ্বের নানা প্রান্ত থেকে নিয়ে আসা হচ্ছে। এক গবেষণায় দেখা গেছে ভারতীয়দের খাবারের এক তৃতীয়াংশই বাইরে থেকে আসে। শখের উদ্যানপালক ও শিল্পী সুরেশ কুমার স্থানীয় খাদ্য উপাদান রক্ষায় আন্দোলন গড়ে তুলেছেন। সার্জাপুরা কারিজ নামে একটি প্রকল্প প্রতিষ্ঠা করেছেন তিনি। এর আওতায় মানুষকে স্থানীয় খাবার ফলাতে উৎসাহ দেওয়া হয়। আসলে খাবারের রেসিপি বদলায়নি, কিন্তু উপাদান কমে গেছে। একসময় মানুষ তরকারিতে 15-20 রকমের শাক লতা পাতা ব্যবহার করত, এখন তা কেবল 2-3টিতে নেমে এসেছে। সেগুলো দোকান থেকে কিনতে হয়। দোকানে কেবল কৃষক যা উৎপাদন করছে সেটিই বিক্রি হচ্ছে, আর কৃষকও কেবল যেগুলোর বীজ পাওয়া যাচ্ছে সেগুলোই ফলাচ্ছে। বেঙ্গালুরুর উপকণ্ঠে ভোলাগেরে কালাহালি গ্রামে একটি সমবায় বাগান পরিচালনা করেন কুমার। এই বাগানের ফসলগুলো বেশিরভাগই স্থানীয়। স্কোয়াশের মতো দেখতে এই ফলের নাম বোতল লাউ। আমরা বোতল লাউয়ের কয়েকটি বীজ রেখে দিয়েছি। এই বীজগুলি প্রায় প্রস্তুত। 4-5 মাস লাগে কিছু বীজ প্রস্তুত করতে। এখানে এই অংশটি খুলে বের করতে হয়, আসল সম্পদ ভেতরে, এগুলোই বীজ। প্রতিটি বীজ অন্তত 10টি বোতল লাউ উৎপাদন করতে পারে। এক একটি বোতল লাউ 5-6 কেজি হতে পারে, 2-3টি পরিবার খাওয়া দাওয়া করতে পারে। ভালো স্বাদ এবং গন্ধের খাবার উৎপাদনের পাশাপাশি উত্তরাধিকার সূত্রে পাওয়া বীজগুলো আরও পুষ্টিকর ফল এবং শাকসবজি উৎপাদন করে বলে ধারণা করা হয়। গ্রামের আশেপাশে একসময় অনেক ভোজ্য গাছ জন্মাত, কিন্তু গ্রামবাসী সেগুলো ফলানোর দক্ষতা হারিয়ে ফেলেছেন। বর্তমান প্রজন্ম জানেই না যে কোনটা খাওয়া যাবে আর কোনটা যাবে না। এখন তারা চাইলেও সেসব সংগ্রহ করতে পারে না। সেখানকার জমি পরিষ্কার না, প্রচুর কুকুর এবং নির্মাণ প্রতিষ্ঠানের গাড়ির উপস্থিতিও রয়েছে এখানে। এ কারণেই আমি এসব ফসল পুনরুজ্জীবিত করতে চাই। গত কয়েক মাসে অন্তত 15টি পরিবার এই প্রকল্পের মাধ্যমে অনুপ্রাণিত হয়েছে। নিজস্ব কিচেন গার্ডেন থেকেই তারা এখন দৈনন্দিন চাহিদার প্রায় 50% পূরণ করতে পারে।